তো খাবেন গে তাইছে বাইরিয়া মারছে পরে আমরা আবার হেসুমি দেহি পাকুটার আইসা বেড়ামুদের নাতি শুরু করছে বকা বাদ্য দিয়া তারপরে গেল গা সকালে এলো মার ঘরে এক ওই মাইয়াটা বাইরে গেছিল আমার ভাগনার সাথে হ্যাঁ হ্যাঁ যে ছেলেটা মারা গেছে ওইটা আমার ভাগনা ওই মাইয়াটা বাইরে গেছে গা তিন চারটা ফুলাইন তুইয়া আমার ভাগনার দুইটা ফুলাইবান আছে আগের ঘরের স্বামী স্ত্রী ফাঁকে যাইয়া হন বিয়া পড়াইছে না না পড়াইছে তা আমরা জানি না হ্যাঁ অন্য এলাকায় গেছে গা স্বামী থাকতে হ্যাঁ স্বামী ছেড়ে গেছে গা ও বউ থাকতে ও মেন ওই ওইডারে নিয়ে গেছে গা গ্রামে আসছিল আরো লোকজন আসছিল বলছিল যে এডার কোনো বিচার কইরা মীমাংস কইরা দিব শনিবার দিন বিচারের কথা ছিল এডার মধ্যে এই যে আজকে এরকম করছে কোন পক্ষে যামু দিনে এরকম মারামারি করছে আইতে যদি কোনো বুদ্ধি টুদ্ধি কইরা কোনো রকম কইরা থয় অন আমরা কোনো পক্ষে যাইতেছি না এটা তো নিবই যে কোনো পক্ষে যাবই আমি স্বামীর বাড়ি আসলাম জানি না মামা নাগে কেমনি মারা গেল হুনার মধ্যে শুনছি যে মা বলাইছে আমি স্বামীর বাড়ি আসছিলাম আমার মা বলাইছে আইলে ভাড়া বলে মার দৌড় করছে গেসাল গাবার যাই আনছি যারা নিয়ে গেছে তাগুমরা আনছে না মাইম তোরা তারা এবার লাইনা বলে মারছি মারলে ফেরত গেসাল গাবার যাই আনছি আনলে ফেরত তাহলে আজকে বিয়ালো বলে বিচারবো বিচারে মরে বলে মারছে তারপরে যে কাহিনী হয়েছি আর কিছুই জানি না এটা আসতে দিনছে আমার নয়াবার পুলিশে কাউকে ওষুধ আহারে বুড়া কালে পুলিশের বাড়ি খাবার খাই না
স্বামী তো খুব ভালো, আমি আজকে প্রথম শুনলাম আর কি, কিন্তু আমার এলাকার আর বিয়ে প্রথম আলু পাকটিয়া আজকে শুনতে পেলাম যে এই মহিলা অনজন বাইরে গেছে, বাইরে যাওয়ার পরে আত্মা তাকে মারা গেছে। সকালে আমি বিছানায় শুয়ে ফজর নামাজ পড়ে শুয়ে আসি, মানে 7টার দিকে মনে হয় ফোন করছে আমার গ্রামপুর দফাদার যে দুর্ঘটনা ঘটছে রাজাপুর, এইটা শোনার পরে আমরা তারপরে আসছি আর কি। এসে ঘটনা দেখলাম, দুইজন বললাম যে কিছুদিন আগে নাকি ওরা প্রেম করে এখান থেকে বাইর হয়ে গেছিলো, অন্য কোথাও চলে গিয়েছিল, সঠিক জানতে পারে নাই, মারে নাই, কেউ বলে যে মানা নাই নাকি এটা বলছে আর কি, নাই না না এমন কোনো ঘটনা এটা যায় নাকি বলেও না যাইয়া না। আজকে এই যে মরার পরে তারপরে আমার দফাদার ফোন দিছে আমাকে, তারপর আবার মেম্বার ফোন দিছে আর কি, এই আর কি। ওসি সাহেবকে ফোন দিয়েছিলাম, উনি বললেন যে পুলিশ যাইতেছে, এটা নিয়ে আসে পোস্টমর্টম করার পরে তারপরে যেটা করা হবে আর কি, সিদ্ধান্ত নিয়ে পরে আবার এটা পরে প্রতিক্রিয়া হলে সেটা দায়ভার কে নেবে, এই জন্য আমরা এটাতে প্রশাসন যেটা করে আইন যেটা করে সে এইভাবে সঠিক তারা তো সিদ্ধান্ত নিতে, কেউ যদি কোনো প্রকার ওটা তো রিপোর্টে বের হবে কী হয়েছে, রিপোর্ট বের হওয়ার পর বোঝা যাবে কী করা যায়। আমি সর্বাত্মক চেষ্টা করবো যাতে কোনো ঝামেলা না হয়, সবাই যেটা চলে যাওয়ার থেকে সেটি শান্তিতে বসবাস করতে পারে, এটাই আমি চেষ্টা করবো আর কি। শুনলাম যে দুজনের সন্তান আছে, সঠিক জানি না কিন্তু শুনলাম যে দুজনের সন্তান আছে। আচ্ছা, আমার কাছে কালকে 4টার সময় বিচার গেছিল যে বাড়িতে ওই অপর পক্ষ যে মারামারি করছে, কি মারামারি করছে এটা আমি দেখিনি, আমার কাছে বিচার ছেলে বক করে মারছে না মেয়ে বক করে মারছে, এখন ছেলে বকেরই মারছে ওই আরেক পক্ষ, আপনার ওই যে বউয়ের পক্ষের থেকেই শুনছি যে বউয়ের পক্ষের থেকে ওনারা যাই মারছে, এইটা শুনলাম এনে আবার ওনারা যাই আমার কাছে বিচার চাইছে যে ওনারা বলে ওনাকে বাদ দিয়ে সালে ওনারা মাইরা দিছে ওই সাজা আনেরা, এইটুকু আমি শুনছি। আর যে দুজন মারা গেছে দুজন কি লাগে এরা, দুজনেরা এলো এই বাড়ির মেয়ে, মেয়েটা হলো এই বাড়ির,
ग्रामबासी मेम्बर खबर सकाले कथा तुम्हारे आत्मतर कथा सालिस तो डाक लागे डेट सौ फीस एक डेट दिया तुम करो एक दरबार डाक दर मध्य आत्मत फोन दी आत्मत सालिस उद्योग निशाल से आत्मत फोन दी भाई तुम बाड़ीते बाड़ीते दिन एक ही रसिद फाज दी एक कान खबर दी तर अम्नि साथे साथ चौकीदार नहीं चले आस बाड़ी घटनास्थले आई जनर मध्य वनारा एक ही साथ एक ही दरित फाज दी एक ही दरित जी ये हमें बक्तव्य बाबा रे तू ना कि बाया रने रे ओरे बाबा रे अमीना कुनु बामुरे ओरे बाबा रे बाबा বাবা গো কালকে ওই হোটুর বা কালকে বাইতেছি কালকে বাইতেছি আইলে পরে হোটুর বাড়ির মানুষেরা দিনে মারছে মারছে আইতে হুইছে এলকাই হ দিনে মারছে আইতে গুবাই মরছে দেই নাই कम ना देखले मर बार बाबा कल का विचार हो दे गई बाते आई रे आमी तो मोल तो जाले मोर बार दीदम ना गो बाबा अरे तो सकाले उठसी ओटा सुनलाम बोले जे फारदा मानुष मरसे एक दरिद्रा हलो दुई जन हाँ एटा शुईना पर आमरा इसे यात स्वामी श्री ना अवश्य किन्तु यारा प्रेम करे बाहर हो गेछे ना आसछे दुई दिन तीन दिन धरे मायना नाई नाई समाजे सकाल आनुमानिक ছয়টা সাড়ে ছয়টা এই সময় আমি বাড়ির দিকে বের হয়ে আসতেছি দোকানবার দিকে তখন শুনলাম যে এখানে দুর্ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটেছে যে দুজন মানুষ ফাঁসি দিয়েছে তখন আমি এটা জানার পরে আমি চেয়ারম্যান সাহেবকে ফোন দিলাম আমি ওসি সাহেবকে ফোন দিলাম ইউনুস স্যারকে ফোন দিলাম ফোন আমি সবাইকে সংগ্রহ করলাম করার পরে এখানে আমি হাঁটতে হাঁটতে এই দূরে আসছি আইসা তখন আমি দেখি যে এখানে জ্বলন অবস্থায় আছে তখন আমাদের গ্রাম পুলিশ আসিল তাকে আমি ফোন দানছি ফোন দেয় না তাদের ডিউটি করাইতেছি তো এখানে বর্তমানে এখন মেম্বার সাহেব আসছে চেয়ারম্যান সাহেব আসছে থানার না স্বামী স্ত্রী ছিল না স্বামী স্ত্রী ছিল না এই ছেলেটা বিয়ে করছে এইখানেই বর্তমান বউ আছে ছেলে সন্তান আছে ছেলেটা বড় আছে ছেলেটা কাজ কাম করতে পারে আর এখন যেটা আবার ভাই করে নিয়ে গেছে এটা বিয়ে করছেন এটা প্রেমের ধারা আর কি এটা প্রেম করে নিয়ে গেছে প্রেম করে নেওয়া যাওয়ার পরে মাস হয় নাই আর কি মাসের কাছাকাছি আর কি এরকমভাবে ওনারা পলাতক ছিল পরে ওনারা কালকে আসছে কালকে আসার পরে মনে করুন যে এদের তো স্বাভাবিক দুই চার কথা মানুষ বলতেই পারে বলছে মনে করুন যে এরা আবার সমাজবাসী যারা আছে তারাও মনে করুন যে এরা বসার জন্য একটা ডেট ডুট দিছিল কিন্তু সেই ডেটটা মনে করুন যে হেতরে আইসি হার নাই তার আগে এই দুর্ঘটনাটা ঘটছে কিন্তু এই মেয়েটা যে বিয়ে হয়েছে এই মেয়েটা বিয়ে হয়েছে পাকুটিয়া এই যে আলু পাকুটিয়া এখানে মনে করুন যে জায়গা কিনে বাড়িঘর করে তারপরে মনে করুন যে স্বামীটা এখানে থাকে
যখন এই মেয়েটা এখান থেকে চলে গেছে তখন মনে করুন যে ওই ছেলেটা ওই ওর মেয়ের স্বামীটা তখন মনে করুন যে জিনিসপাতি যা ছিল সব নিয়ে গেছে, যে এখানে আমার বই নেই তাহলে আমি থাকবো কী করে, হ্যাঁ চলে গেছে। তখন মনে করুন যে এই মেয়েটাই যে কালকে ওনার আসছে আর কি, আসার পরে মনে করুন যে এই দুর্ঘটনাটা ঘটছে। সকালে এটুকু আমি জানতে পারলাম আর কি। দাদা আমি এটা আমার পক্ষ থেকে আমি বলি যে এটা যেভাবে সমাধান দেওয়া যায় এইভাবে সবাই যাতে আর কেউ কোনো দৌড়ধাপ না পারুক, কোথাও জায়গায় না যাক, প্রশাসন আসছে তাদের রিপোর্টে এখন যা আসবে দাদা ওইটাই ঠিক। কিন্তু আমরা এটা কিছু বলবো যে এটা বলি ওটা ভুল হবে, কিন্তু তারা দেখতেছে, তারা দেখার পরে তারা নিয়ে যাবে, প্রশাসন মনে হন যে এখন যাই কিছু করুক ওইখান থেকে যে রিপোর্টটা দেবে ওইটাই সবাই মেনে যাবে আর কি। এটা দাদা আমি আর আমরা যদি বলি যে না এটা হবে তা না। আসসালামু আলাইকুম, আমি 5 নম্বর সদস্য মোহাম্মদ আব্দুল হামিদ। আমার কাছে কালকে 4টার সময় বিচার গেছিল যে বাড়িতে ওই অপরপক্ষ যে মারামারি করছে, কি মারামারি করছে এটা আমি দেখিনি। এটা আমার কাছে বিচার ছেলে বক করে মারছে না মেয়ে বক করে মারছে? এখন ছেলে বকের এই মারছে ওই আরেক পক্ষ, এটা ওদের কাছে জানলে এই মেয়ে বক নাকি ওই ছেলের যে আপনার বিয়ে আছে বউর পক্ষ থেকে, মানে আপনার ওই যে বউর পক্ষের থেকে শুনছি যে বউর পক্ষের থেকে ওনারা যাই মারছে, এইটা শুনলাম এনে আবার ওনারা যাই আমার কাছে বিচার চাইছে যে ওনারা বলে ওনাকে বাদ দিয়ে সালে ওনারা মাইরা দিছে ওই সাজা আনেরা, এইটুকু আমি শুনছি। আর যে দুজন মারা গেছে দুজন কি লাগে এরা? দুজনেরা এলো এই বাড়ির মেয়ে, মেয়েটা হলো এই বাড়ির, ছেলেটা হলো ওই যে পাশের বাড়ি। ওরা মনে করুন আপনার এই সম্পর্ক করছে, বউ আছে আরও স্বামী আছে, স্বামীটার বাড়ি পাকুটিয়া, ওরা দুজনে সম্পর্ক করে মাঝখানি দূরে আছিল, দূরে থাকি তারপরে আপনার এই যে ই করছে আর কি, যে এক মাস পরে বাড়িতে আসছে, বাড়িতে আসলেই শুনলাম যে ওই পক্ষে নাকি একটু কথা কীর্তন বা হাতানারির একটুকু আমি বলতে পারতাছি না, এটা এখানকার যারা স্থানীয় থাই তারাই বলতে পারবে। আপনার কি তাদের এই যে অকমনটা করছিল মাইনারি ছিল গ্রামবাসী না? গ্রামবাসী মেম্বারেরা তো আসছে বসারেরা ই নিচে ডেট দিছিল, হ্যাঁ। আবার ওই ছেলের খালু আমার কাছে বিচারের ব্যবস্থা চাইছে, বিচার ব্যবস্থা চাইলে বলে তো আমি বলছি ঠিক আছে সুবিধা দিয়া আমি যাই গিয়া তোমাদের একটা সুব্যবস্থা করে দিতেছি গ্রামবাসী নিয়ে। উদ্যোগ নিশাল সেই আজমত আমার আমার ফোন দিছে যে ভাই তুমি করো যান বাড়িতে, বাড়িতে ওরাতে দুজন একই রশিদে ফাঁস দিছে, এইজন্যই হলো আমার কানে খবর দিয়েছে। তারপরে আমি অমনি সাথে সাথে চকিদার নিয়ে চলে আসি এই বাড়িতে, ঘটনাস্থলে আইসা যে দুইটা ধরনের মধ্যে ওনারা একই সাথে একই দড়িতেই ফাঁস দিছে, একই দড়িতে জি, এইটুকুই আমি আমার বক্তব্য। এর পাশে আসসালামু আলাইকুম। গাড়ি কিন্তু
ভাই ঘুরে দেখেন তাজমুদ্দিন ভাই তাজমানসরা ভাই 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 ভাই